ভেনেজুয়েলা ও উরুগুয়ের ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ পেল ব্রাজিল। ইঞ্জুরিতে ছিটকে গেল এদের মিলিতাও ও রদ্রিগো, তাদের পরিবর্তে যাদেরকে ডাকলো দরিওয়াল। দেখুন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী বৃহস্পতিবার 14 নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে এই ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। ইঞ্জুরিতে পড়েছেন দলের দুই সেরা তারকা রদ্রিগো এবং এদের মিলিতাও। শনিবার 9 নভেম্বর সান্তিয়াগো বার্নাবুতে ওসাসুনার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে সফরকারীদের 4-0 গোলের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। আর এই জয়ের অন্যতম নায়ক ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। কয়েকদিন আগে ভ্যালেন্ডিয়ার না পাওয়া এই ফুটবলার করেছেন হ্যাট্রিক। এদিন ম্যাচের 20তম মিনিটেই আহত হয়ে মাঠ ছাড়েন রদ্রিগো, তার পরিবর্তে মাঠে নামেন ব্রাহিম দিয়াস। এই ম্যাচ দিয়ে ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন রদ্রিগো, কিন্তু 20 মিনিটে মাঠ ছাড়তে হয়েছে এই তারকা ফুটবলারকে। রদ্রিগোর ইঞ্জুরি গুরুতর না হলেও আসন্ন 2 ম্যাচ থেকে ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়েছেন রদ্রিগো। রদ্রিগোর পরিবর্তে ব্রাজিল দলে ডাক পেয়েছে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। গতকাল রদ্রিগোর ইঞ্জুরির পর ঠিক তার 10 মিনিট পর বড় আঘাত পায় ব্রাজিল। গত মৌসুমে ACL ইঞ্জুরির কারণে প্রায় পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন এদের মিলিতাও। তার সেই চোট ছিল বাঁ পায়ে। এবার ওসাসুনার বিপক্ষে এই সেন্টার ব্যাক ডান পায়ের হাঁটুতে আঘাত পেয়েছেন। সঙ্গে সঙ্গে মাঠে ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। পরে স্ট্রাকচারে করে শুয়ে কাঁদতে কাঁদতে মিলিতাওকে মাঠ ছাড়তে হয়েছে। পরে রিয়াল মাদ্রিদের ক্লাব সূত্রে জানা যায় আরও একবার অ্যান্টেরিয়র ক্রুশিয়ান্ট লিগামেন্ট ACL-এ চোট পেলেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। টানা 2য় মৌসুমে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। সেই সময়টা ঠিক কতখানি তা জানা যায়নি, যদিও ইঞ্জুরির ধরন বলছে অন্তত 9 মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে এদের মিলিতাওকে। গত বছরের আগস্টে মিলিতাও চোট পেয়েছিলেন বাম হাঁটুতে, সেবার মাঠের বাইরে থাকতে হয়েছিল 232 দিন। নেইমার জুনিয়রও মাঠের বাইরে ছিলেন এই ভয়ানক ইঞ্জুরির কারণে। তাই তো ব্রাজিলের আসন্ন 2 ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেছেন এদের মিলিতাও ও রদ্রিগো। রদ্রিগোর পরিবর্তে ব্রাজিল দলে ডাক পেয়েছে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও এদের মিলিতাও রিপ্লেসমেন্ট হিসেবে ব্রাজিলের স্কোয়াডে ডাক পেয়েছে ফ্লেমেঙ্গোর 28 বছর বয়সী সেন্টার ব্যাক লিও ওর্টিজ।